প্রকাশ্যে মাটি মাফিয়াদের হানা, প্রতিবাদে সাত সকালে রণক্ষেত্র হারোয়া, মাটি কাটার প্রতিবাদ করে গ্রামবাসীদের ওপর হামলার অভিযোগ মাটি মাফিয়াদের বিরুদ্ধে। ফের সক্রিয় মাটি মাফিয়া চক্র, তবে এবার প্রকাশ্য দিবালোকে। সাত সকালে গ্রামের খালের ধার থেকে মাটি চুরি করে ট্রাকে চাপিয়ে রীতিমতো পাচার চলছিল, এরই প্রতিবাদ করেন স্থানীয় গ্রামবাসীরা। আর তাতেই সাত সকালে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রামে। ঘটনায় জখম হয়েছেন জনা দশেক গ্রামবাসী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। তবে গোটা ঘটনা সামাল দিতে ইতিমধ্যেই গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আমাদের ওইখানে খাল কাটা হচ্ছে, কি খাল আর কি, ওই বাগ জেলার খাল কাটা হচ্ছে। তা এতে আর কি আমাদের গ্রামবাসীরা সব বাদী দিতে যায়, গেলে এবারে ওরা সব আর কি বন্দুক বোম নিয়ে হামলা করে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে বেশ কয়েক বছর যাবত ওই কুলটি গ্রামের স্থানীয় বাগজোলা খাল থেকে কখনো রাতের অন্ধকারে, আবার কখনো প্রকাশ্য দিবালোকে রীতিমতো ডাম্পার দিয়ে মাটি কেটে সেই মাটি পাচার করে মাটি মাফিয়ারা। বুধবার সাত সকালে খালের মাটি কাটতে এলে প্রতিবাদ করেন স্থানীয় এক গৃহবধূ। আর তাতেই একেবারে সদল বলে প্রতিবাদকারী ওই গৃহবধূর ওপর ঝাঁপিয়ে পড়ে মাটি মাফিয়া দলের লোকজন। এরপর ওই গৃহবধূর পক্ষ নিয়ে গ্রামবাসীরা সমবেতভাবে মাটি কাটার প্রতিবাদ করলে প্রতিবাদী গ্রামবাসীদের সাথে সংঘর্ষ বেঁধে যায় মাটি মাফিয়ার দলবলের। মুহূর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে কারোর মাথা ফেটে ঝরতে থাকে রক্ত, কারো হাত পা ভেঙে যায়। ঘটনার খবর পেয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে হাড়োয়া থানার পুলিশ। নতুন কামারগাতির লোক ধরে মারে, মারলে আমরা থানায় যাই, থানায় গিয়ে আলোচনা করি, থানা থেকে মিটিয়ে দিয়েছে যে যাওয়া হার হয়ে গেছে, চুপচাপ থাকে। সকালবেলা পঞ্চায়েত সে মারধর শুরু করে, ছেলেরা প্রতিবাদ করলে ওখান থেকে চলে গিয়ে দুই কামারগাতির লোক ডেকে এনে সব ভাগ থেকে টেনে এনে মেয়ে ছেলে কোন রকমে উত্তেজিত গ্রামবাসীদের ক্ষোভ প্রশমিত করে জখমদের স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশি তৎপরতায়। ঘটনায় বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয়েছে কলকাতার আরজিকর মেডিকেল হাসপাতালে। কর্তব্যরত পুলিশ কর্মীদের সামনেই গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগড়ে দেন। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ সব জানে, স্থানীয় পুলিশ প্রশাসনকে রীতিমতো মাসোহারা দিয়ে কখনো রাতের অন্ধকারে, আবার কখনো প্রকাশ্য দিনের বেলায় গাড়ির পর গাড়ি মাটি চুরি করছে মাটি মাফিয়ারা। এদিনের ঘটনার জন্যে স্থানীয় পুলিশ প্রশাসনকে দায়ী করে এলাকাবাসীদের অভিযোগ, বুধবারের ঘটনা মাটি মাফিয়াদের কাছ থেকে পুলিশের মাসোহারা নেওয়ার ফলশ্রুতি। বাগজেলা খাল কাটা হচ্ছে, কন্ট্রাক্টর মারফত সেই মাটি বিক্রয় করছে প্রধানের ছেলে অতনু সর্দার, এমএলএ হাজব্যান্ড মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগমীরা, গ্রামের মানুষ প্রতিবাদ করায় আজ সকালবেলা একশোর মতো হারমাত বাহিনী, সিপিএমদের মতো, সে আগের বিগত দিনের মতো অবস্থায় হঠাৎ আক্রমণ করে 15-20 জনের উপর আক্রমণ করে একতরফাভাবে। পুলিশ অবশ্য গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, পাশাপাশি অভিযুক্ত মাটি মাফিয়া সহ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মাটি মাফিয়া দলের লোকজন ফের নিরীহ প্রতিবাদী গ্রামবাসীদের ওপর হামলা চালাতে পারে সেই আশঙ্কার কথাও পুলিশ কর্মীদের জানিয়েছেন গ্রামবাসীরা। তবে যে কোনো রকম উত্তেজনার পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ওই গ্রামে পুলিশি পিকেট বসানো হয়েছে। কুলিন সর্দার আর আতিয়ার, এরা লোকজন এনে ধরে মেরেছে। এদের বক্তব্য হচ্ছে খালেক ফরিদের সঙ্গে আমরা রাজনীতি করি, ওদের সঙ্গে রাজনীতি করা যাবে না, এটাই ওদের বক্তব্য। খালেক ফরিদ আমাদের পার্টির যুব সভাপতি, ব্লক সভাপতি। খাটের খালের মাটি ওরা জোর করে চুরি করে বিক্রি করেছে, আর এই যে আতিয়ার প্রচুর টাকা আত্মসাৎ করেছে মানুষের। আমার মানলো আমরা ওই আবার প্রতিবাদ করছি ওই গ্রামে পঞ্চায়েত, আতিয়ার এইসব বেআইনি কাজগুলো করছে বলে আমাদের গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে আমরা আবার প্রতিবাদ করতে চাইছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাড়োয়া।